আজকাল কিছু করতে ইচ্ছে করে না রসিকের। সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় লম্বা সাদা একটা দেওয়াল ঢুকে পড়েছে ওর মাথার মধ্যে। সারাক্ষণ কেমন একটা ঝিঝি ডাকে শরীরে। খেতে ইচ্ছে করে না, কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, ফুটবল খেলতেও আর যায় না ময়দানে। কেবলই মনে হয় আবার কবে জাপানিরা আসবে, আবার কবে বোমা পড়বে কলকাতায়। মনে হয় সেদিন সমস্ত বোমার তলায় গিয়ে দাঁড়াবেও, স্প্লিন্টারে ছিন্ন ভিন্ন হতে হতে ও যেন বেঁচে যাবে। ওর মনের সমস্ত যন্ত্রণা, শরীরের কষ্ট মিশে যাবে এই শহরের হাওয়ায়, শহরের জলে, শহরের মাটিতে। রাতে মাঝে মাঝে মেসে ফিরে ছাদে যায় রসিক, আকাশের দিকে তাকিয়ে বসে থাকে একা। এই অন্ধকার শহরে আকাশটা যেন আরো বেশি চকচক করে। রসিক তাকিয়ে দেখে কালপুরুষ দাঁড়িয়ে রয়েছে একা, আরো কত সহস্র আলোর ফুটকি চারিদিকে। ওর মাঝে মাঝে মনে হয় আকাশের ওই দিকে নিশ্চয়ই কোনো আলোর জগৎ আছে। মনে হয় আকাশটা আসলে শতছিন্ন এক ত্রিপল, যার ছিদ্র দিয়ে আলো ঠিকরে আসছে অন্য মহাজগৎ থেকে। সেখানে কি সব সুন্দর? সেখানে কি যুদ্ধ হয়? সেখানে কি এমন কোনো অল্প বয়সী ছেলে একা একা রাতের ঠান্ডায় বসে থাকে পুরনো বাড়ির ছাদে? মানুষ কি করে এমন একা হয়ে যায় শুধুমাত্র একজনের জন্য? জীবন কি শুধুমাত্র প্রেম নাকি? জীবন তো এর চেয়েও বড় উপলব্ধি, অনেক কিছু করার সুযোগ। তাহলে কেন শুধুমাত্র একজন ভালোবাসলো না বলে, কাছে এলো না বলে মানুষ এমন একা হয়ে যায়? কি করে ভুলে যায় যে সেই মানুষটিকে চেনার আগেও তার হাসি খুশি ভরা একটা সুন্দর জীবন ছিল? এতটা স্বার্থপর আর নির্বোধ সে কি করে হতে পারে? নিজেকে নানাভাবে বুঝিয়েছে রসিক, এমনকি একদিন স্নানের ঘরে গিয়ে মাথা পর্যন্ত ঠুকেছে দেওয়ালে, নিজেকে চড় পর্যন্ত মেরেছে। বারবার বলেছে যে অসম্ভব কিছু ভেবে সেটা নিয়ে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না, নিজের সঙ্গে এই অন্যায় ও করতে পারবে না। কিন্তু তবু যেন কিছুতেই কষ্টটা ছাড়ছে না ওকে, কিছুতেই যেন ভুলতে পারছে না যে মেরি অন্য একজনকে ভালোবাসে, মেরি অন্য কাউকে ভালোবাসে।